রক্ষণাবেক্ষণের অভাবে সেতুতে দেখা দিয়েছে ফাটল, গজিয়ে উঠেছে বড় বড় গাছ, ব্রিজের গার্ডারেও বেশ দৈন্যদশা, আতঙ্কিত সাধারণ মানুষ। পোস্তা ওড়াল পুলের ভয়াবহ স্মৃতি ভুলতে না ভুলতে আবারও বড়সড় দুর্ঘটনা। এবারে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। মঙ্গলবার বিকালে আচমকায় ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ এই ব্রিজ। ঘটনার পর আবারও উঠেছে বিভিন্ন সেতুর রক্ষণাবেক্ষণের প্রশ্ন। বুধবার বনগাঁ রাখালদাস সেতুর দৈন্যদশা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমরা খতিয়ে দেখেছি বনগাঁ বাগদার মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র আশারু ব্রিজের অবস্থাও। ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে 1998 সালে তৈরি হয়েছিল রাখালদাস সেতু। 13 জুন তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী উদ্বোধন করেন সেতুটির। রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তায় পূর্ত দপ্তরের ওপর। বুধবার গিয়ে দেখা গেল সেতুটির দৈন্যদশা। সেতুর গায়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল, সেই ফাটলে গজিয়ে উঠেছে বড় বড় বট, অশ্বত্থ ও নানা গাছ, যা ফাটলকে আরও বাড়িয়ে দিয়েছে। ব্রিজের গার্ডারও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ, খসে পড়ছে পলেস্তারা, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তার পক্ষ থেকে মার্কেট গড়ে তোলা হয়েছে, সেখানেও একাধিক দোকান রয়েছে। ব্রিজের ওপর দিয়ে সবসময় পণ্যবাহী গাড়ি ও ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী বহনকারী বাস ও বিভিন্ন গাড়ি যাতায়াত করে। ভারী গাড়ি গেলেই দুলতে থাকে ব্রিজ, আতঙ্কে ব্রিজের নিচে ও আশেপাশের ব্যবসায়ীরা। তবুও কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের, যে কোনো দিন ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। দিনে 24 ঘন্টায় ব্রিজের নিচে থাকেন, কারণ আপনাদের ব্যবসা এখানে, একটা আতঙ্ক ভয় তো কাজ করে। হ্যাঁ, এটা তো আমাদের মনের মধ্যে সবসময়ই একটা আতঙ্ক আছে যে কি হয় কি হয় না হয়। এই আছে, এই ব্রিজটা তো দীর্ঘদিন বোধ হয় রক্ষণাবেক্ষণ হয় না, বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে দেখা যাচ্ছে। দেখছি যেখানে এই বাথরুম আছে, ওই বাথরুমের এখানে একটা গাছ হয়েছে যে গাছের ঝুড়ি দিয়ে ঝুড়ি নামে, তবে এখানে বিভিন্ন জায়গায় এখানে হচ্ছে ইয়ে আছে। এখানে তো একটা দোকান না, এখানে দেখা যাচ্ছে কি 25 থেকে 27টা দোকানদার, ঠিক আছে, ঢুকি আর কি করবো, পেটের দায় এখন এখানে আছি, কিছু করারও নেই। আমরা আছি, নিরাপত্তা বলতে কিছু নেই, এখানে একটু মানে গাড়ি আসলে ভাইব্রেশন হয়, যেটা আর কি মানে প্রচণ্ড পরিমাণে শব্দও হয়, যখন রুলার গাড়িগুলো যায় বিশেষ করে তখন কিন্তু ব্যাপক একটা শব্দ হয়, এবং সেই শব্দের মধ্যে দিয়ে মনে হয় যেন আমরা কীভাবে আছি বা কখন কীভাবে থাকবো, এটা একটা প্রশ্ন আছেই। প্রায় একই দৈন্যদশা বনগাঁ বাগদা সংযোগকারী আশারু ব্রিজেরও। প্রায় 50 বছরেরও বেশি পুরনো এই সেতুতে দেখা দিয়েছে ফাটল, ফাটলে গজিয়ে উঠেছে বিভিন্ন গাছ, খসে পড়েছে পলাস্তারা। দীর্ঘদিন ধরে একইভাবে যান চলাচল হয়ে চলেছে ব্রিজের ওপর দিয়ে, দিন দিন আরও বাড়ছে গাড়ি চলাচল। ব্রিজের ফুটপাতে দেখা দিয়েছে বড় বড় গর্ত, ব্রিজের রেলিংও ভগ্ন প্রায়। দুটি ব্লকের সংযোগকারী এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেতু রক্ষণাবেক্ষণের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন প্রশাসন, যে কোনো সময়ই ঘটতে পারে দুর্ঘটনা। মঙ্গলবার মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা সেই আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। ভয় লাগে, কিন্তু আমাদের ব্রিজটাও সেরকম কম ভালো জুড়ি না, এটাও অসুবিধার মধ্যে আছে। আমরা সবসময় থাকি খুব একটা চিন্তা দুশ্চিন্তার মধ্যে থাকি, ভাবি কখন কি হয় কি না হয়, একটা টেনশন থাকে মনের মধ্যে। সমস্ত মাঝে মধ্যে আসে দেখে, এইটা করবো ওটা করবো, ওই দেখে যায় শুনে যায়, কিন্তু অথচ সে কাজের দিকে আর কি এগোয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ ও বাগদা।